রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলমেশ্বরের পরম কর্ণে আমি ভালো আছি। তো চলুন বন্ধু, ফটাফট আজকের সকালের বার্তাটা সেরে নিই। বন্ধু, একদম ফার্স্ট টু লাস্ট কোনো রকম স্কিপ না করে দেখতে হবে ভিডিওটি, এবং এই ভিডিওটি আপনাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করতে হবে, এটা অনুরোধ। যদি বুঝতে না পারেন তাহলে বারে বারে শুনে বুঝুন, তাও যদি না বুঝেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন, 74 78 22 93 82, 74 78 22 93 82, 7478229382। তো রেসপেক্ট টিচার্স, এই চূড়ান্ত সন্ধিক্ষণে আমাদের কী করণীয়, কী কর্তব্য, কী করতে হবে সে সমস্ত বিষয় নিয়েই অবতারণা। তার আগে আমাদের ঘোষণাটা করে নিই। গতকালকে আমরা স্থির করেছি নদিয়া জেলার চাপড়া, মানে আমার যে ব্লকে বাড়ি সেই চাপড়া ব্লকে আমরা আগামী রবিবার 7 তারিখ একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছি। বৈঠক বলুন, মিটিং বলুন, কনভেনশন বলুন, যাই হোক, আমরা মানুষকে ডেকেছি। এবং আমি বলছিলাম যে চাপড়া ব্লকের মানুষ ডাকতে, কিন্তু আমাদের কোঅর্ডিনেটর ওয়াহিদুল ইসলাম কারিকর বললেন যে না, পশ্চিমবাংলার সকলকে ডাকা হোক। বললাম কেন? বললো এটা তো সকলের জন্য, অনলাইন সিস্টেম যেহেতু সেটা সকলের জন্যে, ডাক শুনে যারা খুশি তারা আসবেন। আমি বললাম ওকে। তার কারণ হলো, মানে আমি আমার সিদ্ধান্ত চাপিয়ে দেবো না, ওরা যা বুঝবে তাই করবে। তো যাই হোক বন্ধু, আমরা ডাক দিয়েছি আগামী রবিবার, এবং আশা করছি বিভিন্ন জেলা থেকে আপনারা আসবেন। এবং এটা কোনো আংবাং ডাক নয়, পার্শ্ব শিক্ষকদের উন্নতি বিধানে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার একটা চূড়ান্ত পদক্ষেপ ওখানে তৈরি করা হবে। তারই জন্যে হয়তো অনেক দূর থেকে আসতে পারবেন না, 700-800 কিলোমিটার দূর থেকে, তবুও চেষ্টা করুন আসার, আসলে খারাপ হবে না। প্রতিটি জেলার যারা আগ্রহী ব্যক্তি তারা অবশ্যই আসুন, এবং সংগঠন কাকে বলে, সংগঠন কেমন হয়, আন্তরিকতাটা কেমন হয় সেটা একবার দেখে যান। চাপড়ায় আসুন, ইদ্রিস আলী শেখ তার সংগঠনের মাধ্যমে যে আহ্বান করেছে সেখানে এসে দেখে যান। এবং আরেকটা বিষয় যেটা আমরা কনফার্ম করতে চাচ্ছি, দাবি আদায়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চাচ্ছি এবং সমস্ত মানুষগুলোকে ঐক্যমতে আনতে চাচ্ছি। সমস্ত মানুষ ঐক্যমতে আসে না, কিন্তু সর্বাধিক পরিমাণ মানুষকে ঐক্যমতে আনার একটা সর্বাত্মক প্রয়াস নিয়েছি আমাদের সংগঠনের মাধ্যমে, এবং এর জাল বিস্তার কিন্তু দ্রুত গতিতে শুরু হয়েছে। তার জন্য আমরা মৃত পার্শ্ব শিক্ষকদের নামের তালিকা চেয়েছি, মৃত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা চেয়েছি। তার থেকে খুব বেশি প্রয়োজন যাদের, তাদেরকে আমরা হেল্প পাঠাবো। আপনারা নামের তালিকা পাঠান এবং নিজের ব্লকের মৃত শিক্ষকদের নামের তালিকা পাঠান, এবং পশ্চিমবাংলার মধ্যে বঞ্চিত শিক্ষকদের মধ্যে থেকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করেছে বা নিচু ক্লাসের দিকে 8-9 পড়ে, 90%-এর উপরে মার্কস আছে, তাদেরকে আমরা স্কলারশিপ দেব। আর অত্যন্ত দরিদ্র, চাল চুলো কিছুই নাই এরকম শিক্ষক, হয়তো রোগাক্রান্ত, অত্যন্ত জটিল রোগ, আমরা তো চাই না এগুলো, কিন্তু হয়ে গেছে, তাদেরকেও সহযোগিতা করবো, সেগুলো করেছি। অন্যান্য সংগঠন যারা বুক চিতিয়ে যুদ্ধ করে এসেছে, লড়াই করে এসছে, তাদেরকে সহযোগিতা করব। এই টাকাগুলো কোথায় পাবো সে ভগাই জানে, ইদ্রিসাল শেখ কিছু জানে না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে বলছি এগুলো হচ্ছে, শুরু হয়ে গেছে, হবে, চলবে, চলতে থাকবে। রেসপেক্টেড ভিউয়ার্স, আমি চাই প্রত্যেকটি জেলা থেকে লোক আসবেন, আসুন আপনারা, এবং এই ভিডিও বার্তাটা ছড়ান। যুদ্ধে যখন নেমেছি তখন এটাকে জয় করার দায়িত্ব আমাদের, এই জায়গায় দাঁড়িয়ে সরকার পরিবর্তনের যে ডাক মুখ্যমঞ্চ দিয়েছে সেটা কতখানি কার্যকারী হবে আমরা জানি না, কিন্তু বিভিন্ন গ্রুপগুলোতে যে তরজা চলছে এটা কিন্তু ঐক্যমতের পরিচয় নয়। বন্ধু, আমাদের ঐক্যমতে পৌঁছতে হবে, সিদ্ধান্তে আসতে হবে যে আমরা কী করতে পারি। বেশিরভাগ বা কিছু কিছু, বেশিরভাগ তো নয়, কিছু কিছু মানুষ বলছেন যে এই বিজেপিকে নিয়ে আসতে হবে। বিজেপি আনতে গিয়ে কিন্তু
মানে খোলাখুলি বলে দিই, মুসলমান যারা তাদের সমস্যা। কেন? কারণ ভয় করে, একদম পরিষ্কার ভয় করে। কেন ভয়? মানুষের ধারণা যে এরা মুসলিমদের ক্ষতি করে দেবে, তার জন্যে আপনারা যতই চেষ্টা করুন, মুসলমানরা বেশিরভাগ মুসলমান কিন্তু ভোট দেবে না। কিন্তু যদি পরিবর্তন করতে হয় তাহলে তো ভোট দিতে হবে ভাই। তার জন্যে দিলীপ ঘোষের সাথে দেশালি সে কথা বলবে যে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কী হবে, মুসলমানরা তো ভয় করছে আপনাকে, সাংবাদিক এটা জিজ্ঞেস করে নেবো আমি। তো ভয় করে আপনাকে, একদম পরিষ্কার, এটা কি মিথ্যা কথা? আপনারা জেনে দেখুন, যেখানেই যাবেন জিজ্ঞেস করলেই এরকম বলবে। তাহলে ওদের কাছ থেকে কনফার্মেশনটা নিতে হবে যে মুসলিমদের কোনো ভয় নাই, তাহলে মানুষ এগিয়ে আসবে, এবং সেটা মৌখিক কথা হলে হবে না। কারণ হলো যখন মানে একত্রীভূত জায়গাটা না হবে তখন তো সমস্যা তৈরি হবে না ভাই। তার জন্যে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার, এবং সেটাও কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে করা হবে একটা নিট অ্যান্ড ক্লিন জায়গা। তো বন্ধু, সব মিলিয়ে কিন্তু একটা চমকালো জমজমাট জায়গা তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। এই যে আমার কথা বলে, আমিও কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার পক্ষপাতী নয়, কারণ অন্যান্য রাজ্যে যে বিষয়টা দেখেছি, এই মুসলিম সম্প্রদায়ের উপরে কিন্তু বিজেপি অত্যাচার করেছে নরেন্দ্র মোদী, সেও কিন্তু গুজরাটে যে ভয়ঙ্কর খেলা খেলেছিল সেই দাগ কিন্তু এখনও আছে, তার জন্য মানুষ আতঙ্কিত। এখন সে নরেন্দ্র মোদী, মানুষ কখনো চেঞ্জ হয়ে যায়? সম্রাট অশোক সে চেঞ্জ হয়ে গিয়েছিল রক্তের হোলি খেলে, রক্তের গঙ্গা বইয়ে দিয়ে, যখন তিনি দেখেছিলেন যে শুধু রক্ত শুধু রক্ত, তখন কিন্তু তিনি সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। আমরা মিস্টার নরেন্দ্র মোদীকে বলতে চাই, আপনাকে ওই পরিবর্তন জায়গাটা নিয়েছে, ভারতবর্ষকে আপনি সারা পৃথিবীর মধ্যে স্ট্যান্ড করে দেওয়ার জন্যে মানবিকতার পাঠটা গ্রহণ করুন, এবং কে হিন্দু কে মুসলিম কে কোথা থেকে এসছে সমস্ত কিছু না দেখে, মানুষ 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 মানুষই দেবতা গড়ে তারই কৃপার করে, মানুষই দেবতা গড়ে তারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। নরেন্দ্র মোদী, মিস্টার নরেন্দ্র মোদী, আপনি কেন একটা পার্টিকুলার সোসাইটির কাছে দেবতা হবেন? আপনি মুসলমানের কাছে দেবতা হতে পারেন না? দেবতা মানে আমি ওরকম একটা আঙ্গিকে বলতে চাচ্ছি, মুসলিমরা দেবতা টেবতা সব কিছু মানে না, মানে একটা মহামানব হতে পারেন না আপনি? সকলের কাছে আপনার স্ট্যান্ড পয়েন্টটা চেঞ্জ করুন, এবং অল মানুষের জন্যে আপনি মুক্তির দূত হয়ে আসুন না, আপনাকে কেন ভালোবাসবে না? বিশ্লেষণটা নিজের উপরে নিয়ে আসলেই তো সব কিছু হয়ে যাবে। তো রেসপেক্টেড টিচার্স, এই বাণী বাগান থেকে আমি দিতে চাই যে ভারতবর্ষ ভারতবর্ষের মতো হয়ে উঠুক, সমস্ত রাজনৈতিক দল তাদের ভিতরে যে ইয়ে আছে মানে সংকীর্ণতা আছে সব কিছু ভুলে গিয়ে মহামানবের সাগর তীরে, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, এইভাবে যারা মানুষের হয়ে কথা বলেছে তাদের মানবিকতা নিয়ে এগিয়ে চলতে হবে। তার জন্য কিন্তু শিক্ষকদের দরকার, শিক্ষকরাই একটা রাজ্যকে প্রকৃত রাজ্য বানাতে পারে, শিক্ষকরাই মানুষকে সঠিক পথের দিশা দেখাতে পারে, একটা সুন্দর দেশ গড়তে পারে, তারা কিন্তু শিক্ষক। সেজন্য আমি শিক্ষক সমাজকে অনুরোধ করব, হয়তো অনেক রিক্স আছে, অনেক ভয় আছে, কারণ গুন্ডা রাজ চলছে, যে কোনো মুহূর্তে আমাদের উপরে চরম আক্রমণ নেমে আসতে পারে, তবুও কিন্তু সতর্ক হয়ে এই পথটা পরিষ্কার করে যেতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবে। তো তার জন্য বলবো বন্ধু, তৈরি থাকুন, তৈরি হন, এবং দাবি আদায়ের জন্যে যা প্রয়োজন তাই করতে হবে, এগিয়ে আসতে হবে, মুখ খুলতে হবে, কথা বলতে হবে, এগিয়ে চলতে হবে। তো এটুকুই বন্ধু, পরবর্তী আপডেট নিয়ে আসবো। বন্ধু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এখানে যেহেতু কিছু কথা বলা হয়েছে, না বুঝতে পারলে বারবার দেখুন, তাহলে বুঝতে পারবেন কি বলতে চেয়েছি। মানুষ মানুষের জন্যে, সকলে সকলের জন্যে, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, তাহলেই কিন্তু মানুষ এগিয়ে আসবে। এবং আমি যে নরেন্দ্র মোদী সরকারের কথা বলেছি, বিশেষ করে ব্যক্তি নরেন্দ্র মোদী, সে যদি মানুষের কাছে, টোটাল মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে আসতে হবে, তাহলে সে প্রকৃত মানুষ হতে পারবে। গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাই সাম্যের গান। ধন্যবাদ।